সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসে তোমাদের সকলকে ওয়েলকাম করছি। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং নিয়মিত আমাদের পড়াগুলো পড়তেছো এবং হোমওয়ার্ক পাঠাচ্ছ। সবাইকে থ্যাংক ইউ জানাচ্ছি যারা হোমওয়ার্কগুলো ঠিকভাবে করছো, আর যারা এখনও ঠিকভাবে হোমওয়ার্কগুলো পাঠাচ্ছ না তারা হোমওয়ার্কগুলো সেন্ড করবে। আজকে আমরা আরেকটি অ্যাপ্লিকেশন পড়ব। অ্যাপ্লিকেশনের টপিক হচ্ছে, সাপোজ ইউ আর স্টাডিং অ্যাট সোনাপুর হাই স্কুল ইন রংপুর ডিস্ট্রিক্ট। মনে করো তুমি রংপুর ডিস্ট্রিক্টের সোনাপুর হাই স্কুলে পড়াশোনা করছো, বাট রিসেন্টলি ইউর ফাদার হ্যাজ বিন ট্রান্সফার টু নূরপুর ইন চিটাগং ডিস্ট্রিক্ট। কিন্তু সম্প্রতি তোমার বাবা চট্টগ্রাম ডিস্ট্রিক্টের, চট্টগ্রাম জেলার নূরপুরে বদলি হয়েছেন। ইউর ফ্যামিলি উইল সোন মুভ দেয়ার, যে তোমার পরিবার সেখানে খুব শীঘ্রই স্থানান্তরিত হবে বা চলে যাবে। নাও রাইট অ্যান অ্যাপ্লিকেশন টু ইউর হেডমাস্টার ফর এ টিসি বা ট্রান্সফার সার্টিফিকেট। এখন তোমার প্রধান শিক্ষকের নিকট ট্রান্সফার সার্টিফিকেট চেয়ে তুমি একটি দরখাস্ত লিখো। মূলত আমাদের অ্যাপ্লিকেশনের টপিকটা হচ্ছে রাইট অ্যান অ্যাপ্লিকেশন টু ইউর হেডমাস্টার ফর এ ট্রান্সফার সার্টিফিকেট। আমরা চলে যাচ্ছি, আমরা কীভাবে লিখব। প্রথমে ডেট লিখতে হবে, এখানে লেখা আছে 10th December 2019। তোমরা তোমাদের ইচ্ছামত যেদিন দরখাস্তটা, অ্যাপ্লিকেশনটা লিখবে সেদিনের ডেটটা দিয়ে দিবে। এখানে একটু রঙিনভাবে লেখা, আসলে তোমাদের এভাবে লেখা দরকার নেই, আন্ডারলাইনও করা দরকার নেই, জাস্ট শুধু কালো কলমে যেভাবে লিখতে আগে ওইভাবে লিখবা, 10th December 2019। তারপর হচ্ছে দ্য হেডমাস্টার সোনাপুর হাই স্কুল, যেহেতু কোশ্চেনের মধ্যে সোনাপুর হাই স্কুল লেখা আছে। আর যদি কোনো স্কুল না লেখা থাকে তাহলে যে কোনো স্কুলের নাম লিখতে পারবা। তারপর রংপুর, কারণ ওই স্কুলটা ছিল রংপুরে। প্রথমে ডেট, তারপরে হেডমাস্টার, তারপর স্কুলের নাম, তারপর লোকেশন। তারপরে সাবজেক্টে চলে যাই, সাবজেক্ট প্রেয়ার ফর ট্রান্সফার সার্টিফিকেট, যে ট্রান্সফার সার্টিফিকেটের জন্য আবেদন। স্যার, উইথ ডিউ রেসপেক্ট আই বেগ টু স্টেট দ্যাট আই এম এ স্টুডেন্ট অফ ক্লাস সিক্স ইন ইউর স্কুল। ইন ইউর স্কুল, যে যথাবিহিত সম্মানপূর্বক জানাচ্ছি যে আমি আপনার বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর একজন ছাত্র বা ছাত্রী। মাই ফাদার ইজ এ গভর্নমেন্ট এমপ্লয়ি, আমার বাবা একজন সরকারি কর্মকর্তা। রিসেন্টলি, সম্প্রতি, হি হ্যাজ বিন ট্রান্সফার্ড ফ্রম সোনাপুর টু নূরপুর ইন চিটাগং। সম্প্রতি তিনি সোনাপুর থেকে চিটাগংয়ের নূরপুরে স্থানান্তরিত হয়েছেন বা বদলি হয়েছেন। আওয়ার ফ্যামিলি হ্যাজ অলরেডি শিফটেড দেয়ার, আমার পরিবার ইতিমধ্যে সেখানে স্থানান্তরিত হয়েছেন, চলে গিয়েছেন। আই হ্যাভ বিন সাফারিং মাচ ফর ওয়ান্ট অফ অ্যাকোমোডেশন, যে আমি থাকার জায়গা নিয়ে খুবই সমস্যা ভোগ করছি। ফর দিস রিজন, এই কারণে মাই স্টাডিজ আর গ্রেটলি হ্যাম্পার্ড, আমার পড়াশোনার খুব ক্ষতি হচ্ছে। বিসাইডস, এছাড়াও আই হ্যাভ নো রিলেটিভ ইন সোনাপুর, এছাড়া সোনাপুরে আমার কোনো আত্মীয় স্বজন নেই। ইট ইজ কোয়াইট ইম্পসিবল ফর মি টু কন্টিনিউ মাই স্টাডি ইন ইউর স্কুল, আমার জন্য আপনার বিদ্যালয়ে পড়াশোনা চালিয়ে যাওয়াটা প্রায় অসম্ভব। সুতরাং আই এম ব্যাডলি ইন নিড অফ এ ট্রান্সফার সার্টিফিকেট, তাই আমি আমার একটি ট্রান্সফার সার্টিফিকেট খুব দরকার, খুবই প্রয়োজন। ইন দ্য সার্কামস্ট্যান্সেস স্টেটেড অ্যাবাব, উপরের বর্ণিত অবস্থা অনুসারে, আই প্রে অ্যান্ড হোপ দ্যাট ইউর অনার উড বি কাইন্ড এনাফ টু ইস্যু মি এ ট্রান্সফার সার্টিফিকেট অ্যান্ড অবলাইক দেয়ার বাই। আমি আপনার কাছে আবেদন করছি এবং আশা করছি যে আপনি আমাকে একটি ট্রান্সফার সার্টিফিকেট দিতে যথেষ্ট সদয় হবেন এবং একটি ট্রান্সফার সার্টিফিকেট দিয়ে আমাকে বাধিত করবেন। ইউর অবিডিয়েন্টলি, আপনারই বাধ্যগত, ফাহিম আল ইসলাম, ফাহিম আল ইসলাম, ক্লাস সিক্স, ক্লাস সিক্স, রোল নাম্বার সেভেন। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা অর্থ বুঝতে পেরেছ। আমি আবার বলছি, আমাদের অ্যাপ্লিকেশনগুলো শেষ হয়ে গেলে আমরা আবার গ্রামারে চলে যাব। আমাদের সিলেবাসের প্রায় রাইটিংগুলো অনেকগুলোই শেষ হয়ে গেছে। আশা করি তোমরা অনেক সুন্দরভাবে এগুলো কমপ্লিট করছো। আমি জানি আমার স্টুডেন্টরা নিয়মিত পড়াশোনা করছে, সেজন্য তোমাদেরকে অনেক অনেক থ্যাংকস এবং ভালোবাসা জানাই। তোমরা আরও নিয়মিত পড়াশোনা করবে, তোমাদের সমস্যাগুলো আমাকে জানাবে, হোমওয়ার্কগুলো ভালো করে দিবে।
আমি হোমওয়ার্ক করার নিয়মটা আবার বলে দিচ্ছি, তোমরা এটা ভালো করে পড়বে, রিডিং প্রথমে বুঝবে, বাংলাটা বুঝার চেষ্টা করবে, তারপর মুখস্থ করবে। করার পর তোমরা মুখস্থ লিখবে, মুখস্থ লেখার পর আমি যে একটা পিকচার ফাইল দিব ওটার সাথে তোমরা আবার মিলাবা কয়টা তোমার ভুল হয়েছে। যদি সেন্টেন্স ভুল হয় তোমরা আন্ডারলাইন করবে আর সেন্টেন্সটা শিখে নেবে। এরপর যদি বানান ভুল হয় বানানটা তোমরা শিখে নেবে এবং গোল চিহ্ন দিবে, দিয়ে পিকচার তুলে আমাকে সেন্ড করে দিবে মেইলে। আশা করি তোমরা ঠিকভাবেই সম্পন্ন করবে। তো সবাইকে শুভকামনা জানিয়ে আজকের মতো ক্লাস এখানে শেষ করছি। খোদা হাফেজ।